আজ এই ভিডিওতে বলবো মুরগির কক্সিরোগটি কি আর মুরগির কক্সিরোগটি কেন হয় আর মুরগির কক্সিরোগটির লক্ষণ কি, আপনি কী করে বুঝবেন মুরগির কক্সিরোগটি হয়েছে, আর মুরগির কক্সিরোগের ওষুধটা কি। এর ওষুধ আমি দু রকমই বলবো, একটা ঘরোয়া ওষুধও বলবো, আবার আপনার দোকানে কিনতে পারবেন অ্যান্টিবায়োটিকও বলবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি কক্সিরোগটি কি। কক্সিরোগটি হচ্ছে মুরগির নাভিতে ঘা। দেখবেন মুরগি ফাটাইলেই দেখতে পাবেন নাভিতে ঘাও রয়েছে, ওটা একটা লক্ষণও দেখতে পাবেন। আর একটি মানে সব থেকে ভালো লক্ষণ দেখবেন লিটারে, লিটারে দেখবেন লাল পায়খানা, লাল পায়খানা এই দেখুন। এখানে অল্প পরিমাণে কক্সি আছে বলে হালকা লাল আছে, আর এখানে যদি বেশি পরিমাণে কক্সিটা হয়ে যায় রোগটি, তাহলে দেখবেন গাঢ় রক্তের মতো লাল পায়খানা করবে। কক্সি রোগটি অন্য কারণও হতে পারে, অন্যান্য কারণের মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে নোংরা। লিটারের নোংরা যদি থাকে না নাড়েন ভালোভাবে, ওই নোংরাটা খেয়ে যদি যখন খাবে, খাবারে হয়তো খাবার কিছু পড়লো বা নোংরাটা খুঁড়তে খেললো, তখন কক্সিরোগ হবে। এবার বলছি কক্সিরোগের ওষুধ। ঘরোয়া ওষুধ হচ্ছে সবথেকে ভালো ওষুধ দুধ আর হলুদ। যদি 1000 ফার্ম হয় আপনার, 300 মতো হলুদ নেবেন, কাঁচা হলুদ, কাঁচা হলুদ 300 নেবেন। আর আপনি নেবেন 2 থেকে 3 লিটার দুধ, গরুর দুধ খাঁটি, হলুদটা ভালোভাবে বেটে নেবেন যেন মোলায়েম হয়। আর দুধ দিয়ে গরম করবেন, দিয়ে ওই দুধ দিয়ে সাথে ওই কাঁচা হলুদ দিয়ে মিক্স করবেন। কাঁচা হলুদের শুধু রসটি যেন ওই ছিপড়েগুলো যেন না যায়, দিয়ে মুরগিগুলোকে 1 ঘন্টা জল টান দিয়ে দেবেন। তারপর ডিঙ্কারে ডিঙ্কারে দুধ হলুদটি দিয়ে দেবেন, দেখবেন খেয়ে নেবে। আর এই দুধ হলুদ দিয়ে দেবেন আপনার 15 থেকে 20 দিনের বয়সের মধ্যে, এমনি অন্য সময় আপনি দিতে পারেন, এর মধ্যে দিলে ভালো হয়। এখানে আপনার 80% নির্মূল হয়ে যাবে কক্সি। এবার যদি আপনি ওষুধের দিকে যান, ওষুধ দিতে পারেন ভি কক, এর অল্পর মধ্যে হলে, যদি অল্প হয় দেখবেন 2-4 হচ্ছে তাহলে ভি ককে কেটে যাবে, বা যদি দেখবেন বেশি পরিমাণ হচ্ছে মানে দুধ হলুদও কাজ হচ্ছে না এতেও কাজ হচ্ছে না, তখন কী করবে, তখন একটা ওষুধ দেবে সুপার কক, খতরনাক ওষুধ, ওই ওষুধটি দেবেন একদম নির্মূল হয়ে যাবে। আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে 3 দিন। প্রায় দেওয়ার একটা মানে একটু ক্ষতিকারক দিক হচ্ছে ওজনটা সবাই বলে কেটে যাবে, কিন্তু ওজন কাটে না, ওজনটা ওখানে দাঁড়িয়ে যাবে। হয়তো আমি বলছি আপনার 60 গ্রাম করে বাঁচছে মুরগিটি, হয়তো সেই দিন যদি 3 দিন দিলেন 30 গ্রাম বাড়লো বা 40 গ্রাম। আমার মতো বলে আপনি ঘরোয়া ওষুধ দিলেই ভালো হয়, আশেপাশে ওখানেই নির্মূল হয়ে যাবে। প্রথম থেকে দেবেন হওয়ার আগে, তাহলে অতটা আর হবে না, এইভাবে করবেন তাহলে দেখবেন আর মুরগির কোনো কক্সিরোগ আসবে না। ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।